হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো। তো আজকে আমি এখন কেন আসলাম বলতেছি, ফেসবুকে ঢোকা যাচ্ছে না, ইউটিউবে ঢোকা যাচ্ছে না, যত ব্লগাররা আছে সব জায়গাতে প্রিন্স মামুন আর লাইলা হাজব্যান্ড ওয়াইফ নাকি ওনারা 3 বছর ধরে, তো ওনাদের প্রিন্স মামুন নাকি চলে গেছেন লাইলাকে ছেড়ে, একটা বাড়ির জন্য একটা বাড়ি চেয়েছে নাকি লাইলার থেকে, দেয় নাই তাই। তো প্রিন্স মামুন আর ওই লাইলা, লাইলা তো আমার মনে হয় অনেক বয়স হবে, মহিলাটার অনেক বয়স হবে, আর প্রিন্স মামুন তো ছোটো বাচ্চা, দুজন একসাথে গেলে আমার থেকে মনে হয় যে মা আর ছেলে ওরকমই মনে হয়, কাতে কেমন লাগে জানে। তবুও জুটি বয়স কোনো ব্যাপার না ভালোবাসার কাছে। তো 3 বছর ভালোই দেখলাম, সব সময় দেখি সব গিয়াতে প্রোগ্রামে, হাওড়া বাউড়া সব জায়গায় যাই দেখি, আমি মাঝে মধ্যে দেখি, আমি আমার গিয়াতে আসে ওদের ব্লগগুলা, ওদের টিকটকগুলা। তো ওই যে লাইলা ম্যাডাম এখন কাঁদতেছেন, আপনি আপনি বয়স তো কম হয় নাই, তো এত অল্প বয়সে একটা ছেলের সাথে আপনি সবসময় দেখি রেস্টুরেন্টে খাওয়া নিয়ে কেনাকাটা করে দিচ্ছেন, গাড়ি নিয়ে দিচ্ছেন, তো এগুলো তো আপনি ওকে লুবে ফেলে বা আপনি গিয়া করে ওকে ওইটা ভালোবাসা বলে না। ওই প্রিন্স মামুন হয়েছে টিকটক আর একটা সেলিব্রিটি টিকটক করতো বা গিয়া থেকে কীভাবে কীভাবে ও প্রিন্স মামুন হয়ে গেলাম। তো তাকে আপনি একটা বাচ্চার মতো ছেলেকে খাওয়াইয়ে টাকা পয়সা দিয়ে দিয়ে এতদিন আপনি পুষছেন, যে এখন আপনার থেকে সেই বড় ধরনের একটা জিনিস চাইলো যে বাড়িটা দিতে হবে, চলে গেছে, আপনি দিতে পারলেন না, চলে গেছে। তা আপনিই তো আগে ওকে দিয়ে দিয়ে আপনার ওর কলিজাটা ওর জিব্বাটা বড় করছেন বলেন। যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন তাহলে তো ভালো কথা, তো টিকলো না কেন, টিকলো না কেন? আর আপনার বয়স ওর বয়স কখনো হাজব্যান্ড ওয়াইফ হয় না, আপনি কোথায় আর উনি কোথায়, অনেক বয়সের ব্যবধান। আর আপনি তো একটা শিক্ষিত মহিলা আর ভালো একটা জ্ঞানী মহিলা মনে হতো কথাবার্তায়, তো আপনি কীভাবে ওরকম একটা বাচ্চাকে নিয়ে আপনি এতদিন কাটালেন আর এখন চলে গেছেন, এখন কান্না করতেছেন? তো আর কি বলবো, নানান জনে নানান ধরনের কথা বলতেছে, আসলে আমাদের বলার কিছুই নাই, কিছু একটা হয়ে গেলে ওটা নিয়ে আমরা একটু এই সেই করে, একটু ব্লক করে, একটু এই করে, একটু ভিউ একটু গিয়া পাওয়ার জন্যই করা, ওদের পার্সোনাল ব্যাপার, ওরা কিসের জন্য চলে গেছে, দুদিন পরে দেখবেন আবার চলে আসবে, এসে আবার এক হয়ে যাবে। তো যা করবেন ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না, ভেবে শুনতে করাই উচিত। মানুষের হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, ডিভোর্স হতে পারে, গিয়া হতে পারে, মানে বয়সের ব্যবধান হতে পারে, তাই বলে এত বয়সের ব্যবধান, এটা তো এমনিতে লাইলুই মজলু বা ওই আগের প্রেমের কাহিনী ওগুলাই শুনে শুনে আসছি, বাস্তবে তো ওগুলো টিকে না, বাস্তবে একটা বয়সেরও গিয়া থাকে, ইয়াং কালে ইয়াং ছেলে, এই দেখেন ইয়াং ছেলেকে আপনি খাওয়াইয়ে ধোয়াই একদম পোষাই গিয়া করছেন, এখন আপনাকে রেখে চলে গেছে, বাড়ি দিতে পারলেন না, চলে গেছে, না হয় অন্য কোনো মোহনায় অন্য কোনো মেয়েকে ভালো লাগছে বা চলে গেছে একটা উচিলাই, ওটা আপনারাই ভালো জানেন। তবে ঢোকা যাচ্ছে না, ফেসবুক বলো, ব্লগ বলো, মানে সব জায়গায় ইউটিউব বলো, প্রিন্স মামুন লাইলা, প্রিন্স মামুন লাইলা সবাই দিচ্ছে, আমিও দিলাম, যে আসলে মানুষের লাইফ মানুষের গিয়া। আর ওইসব টিকটক আর মিকটক আর ওগুলা, টিকটক আমিও কিন্তু করি, টিকটক আর মিকটক আর বলা যাবে না, যারা উচ্ছৃঙ্খল হইচই রই রই, আমি প্রথম থেকে ওই ছেলেকে আরও কত কিছু তো পুলিশও ধরে নিয়ে গেছে নাকি আগে আগে যখন টিকটক করতো, উচ্ছৃঙ্খল, যে চুলের যে কালার করে দেখছেন, এগুলো কোনো সামাজিক কোনো ছেলের, রুচিশীল কোনো ছেলের আমার মতো মনে হয় না ওই প্রিন্স মামুনকে। তো আপনাদের দেখেন নাটক এগুলো দেখতে দেখতে আমরাও গিয়ে আমরা কিছু ভিউ কিছু সাবস্ক্রাইবারের জন্য বললাম কথাগুলো, আসলে কারো পার্সোনাল লাইফ নিয়ে বলাটাই উচিত না। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।